পঞ্চায়েত ভোটের পরেও তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ করেছে। বিজেপির অভিযোগ, সন্ত্রাসের জেরে তাদের অন্তত 13 জন ঘর ছাড়া রয়েছেন। পাশাপাশি সিপিএম এর অভিযোগ, তাদের 18 জন নেতা কর্মীর বিরুদ্ধে মারামারির মিথ্যা অভিযোগ করা হয়েছে। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার নেতৃত্ব জানাচ্ছেন, বারাবুনি, জামুড়িয়া এবং পাণ্ডবেশ্বরে যথাক্রমে 8, 4 এবং 1 জন ঘর ছাড়া। তাদের মধ্যে বারাবুনি 8 জন, জামুড়িয়া 2 জন আসানসোলের দলের জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। এমন 2 জন জামুড়িয়া চিচুড়িয়া পঞ্চায়েতের বিষ্ণু নেয়ার, বারাবুনি পুচুড়ার খোকন বাউরি। বিষ্ণুর অভিযোগ, নির্বাচনের দিন তাকে তৃণমূলের নেতৃত্ব হুমকি দেয়। ফল প্রকাশের পর তাই তিনি দলের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। গণনা পথ থেকে তার বাড়ির সামনে জমায়েত করে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছিলেন তৃণমূল কর্মীরা। তারপরে তিনি জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। 11 তারিখ পঞ্চায়েত ভোটে ফল প্রকাশের পরেই বাড়ি ছাড়া হওয়ার অভিযোগ করেছিলেন পাণ্ডবেশ্বরের কেন্দ্রা পঞ্চায়েতের বিজেপি লালটু সিংহ ও তার স্ত্রী। দুজনেই ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু জিততে পারেননি। লালটু জানান, 2021 বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে প্রায় 9 মাস সপরিবারে ঘর ছাড়া ছিলেন। চলতি বছরে 5 জুন বাড়ি ফিরল। ফের পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরে থেকে তারা আর ঘর ছাড়া বলে অভিযোগ। লালটুর অভিযোগ, ফল প্রকাশের পর রাত্রে বাড়ির সামনে জমায়েত করে দুষ্কৃতীরা আমার নাম ধরে এলাকায় থাকতে দেওয়া হবে না বলে স্লোগান দেয়। সেই সময় আমি বাইরের বাড়িতে ছিলাম আর বাড়ি ঢোকা সাহস হচ্ছে না। পাণ্ডবেশ্বর থানার পুলিশ বাড়ি যেতে বলেছে কিন্তু বাড়ির শান্তিতে বাস করতে পারবো, এই ব্যবস্থা পুলিশকে করতে হবে। এদিকে বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দের বক্তব্য, ঘর ছাড়াদের বাড়ি ফেরাতে প্রয়োজন ফের প্রতিরোধের কৌশলে নেওয়া হবে। তিনি আরো জানান, পঞ্চায়েত ভোটের ফলাফলের ঘোষণার পর থেকেই দুষ্কৃতীরা দলের প্রার্থীদের প্রতি অত্যাচার করতে থাকে। 10 জন বিজেপি পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। ভোট শেষ হওয়ার পর থেকেই আমাদের এখানে কার্যকর্তারা, বিভিন্ন কার্যকর্তারা যারা মনে করছে যে তাদের এখানে মানে নিজের গ্রামে নিরাপত্তার অভাব রয়েছে বা ধমকি দিয়েছে, তারা একটা পার্টি থেকেই বলা ছিল আগে থেকে, সেরকম যদি মনে করে আমাদের পার্টি অফিস এবং আমাদের আরো দুর্গাপুরেও এরকম ব্যবস্থা করা হয়েছে, যেটা আমাদের জানেন সংঘ পরিবারের পক্ষ থেকে সেখানেও রয়েছে। তো আমাদের পার্টি অফিসে রয়েছে, আপাতত প্রথম দিকে একটু বেশি ছিল, এখন আজকে যেটা আমার কাছে খবর আছে আমাদের যে অফিস সেক্রেটারি আজকে আসেনি, তো 10 জন এরকম আমাদের পার্টি অফিসে আছে। এর মধ্যে ম্যাক্সিমাম বারাবুনি থেকেই আছে, জামুরিয়া পাণ্ডবেশ্বরেরও 1 জন আছে, তারা রয়েছে এখানে, আমরা ওয়াচ করছি বিভিন্ন এলাকায়। এদিকে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার কথা শক করে যারা বাড়ির বাইরে আছেন তাদের নাম জানতে পারলে আমরাই ফেরানোর ব্যবস্থা করব, আমরা কোনো সন্ত্রাস করিনি। বিরোধীদের আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দেখুন, ভোটে হারার জন্য অ্যালিবাই দরকার হয়, তো বিজেপি সে সন্ত্রাসকে হাতিয়ার করেছে। কিন্তু আপনারা যারা সাংবাদিক, আপনাদেরকে আমি অনুরোধ করব যে যথার্থ সত্যটা তুলে ধরুন, বাংলার মানুষ দেখুক যে এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে একটা ষড়যন্ত্র হয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের পরিকল্পনা হয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে বাংলাকে সন্ত্রস্ত করার যে দিল্লি চক্রান্ত, তাকে বাংলার মানুষ ভেসে দিয়েছেন। আসল যারা মানুষ, জনতা জনার্দন, আসল যারা গ্রাম বাংলার মানুষ, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে মাথায় রেখে পঞ্চায়েত, মানুষের পঞ্চায়েত তৈরি করেছেন। এখন শুধু প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির বোর্ডগুলো এবং জেলা পরিষদ বোর্ড গঠন হওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমার তো কোথাও জানা নেই যে কোথাও বিজেপির লোক বাইরে আছেন, তবুও বলছি যদি কেউ আছেন আমাকে দিন, আমি নিজে তাদের সঙ্গে দেখা করব এবং তাদের বাড়িতে ঢোকানোর দায়িত্ব আমার। কারণ আমি 100% জানি যে মাত্র কে যে তৃণমূল। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মুঝে ये ऐलान करने में बड़ी खुशी हो रही है कि हम पेश करने वाले हैं बेमिसाल ताकत वाला नया SEL Tiger TMT Rebar। स्वागत नहीं करोगे हमारा?